10ই এপ্রিল বুধবার থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনে বারে বারে ভোট গ্রহণ পর্ব। কোনো ভোটদাতায় যাতে বাদ না চান তা সুনিশ্চিত করতে নানান উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি ভোটের অসীম গুরুত্ব রয়েছে। এই বার্তাকে ছড়িয়ে দিতে শারীরিকভাবে দিব্যাঙ্গ এবং 85 বছর ও তার বেশি বয়সের ভোটারদের ভোট গ্রহণ করা হয়েছে এদিন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হয়েছে বুধবার। আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন 7 রামনগর বিধানসভা কেন্দ্রের 85 বছরের ঊর্ধ্ব মহিলা, পুরুষ এবং PWD ভোটাররা। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এরকম ভোটার রয়েছেন 4,581 জন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এরকম ভোটার রয়েছেন 4,720 জন। নির্বাচন কমিশনের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে এই সকল ভোটারদের ভোট সংগ্রহ করেছেন। বাড়ি বাড়ি ভোট গ্রহণ পূর্বে বুধবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল, পশ্চিম জেলার জেলাশাসক তথা পশ্চিম ত্রিপুরার লোকসভা কেন্দ্র রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরাও। 10 এবং 12 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য এবং আগামী 17 ও 18 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য বাড়ি বাড়ি থেকে ভোট সংগ্রহ করা হবে বলে বুধবার জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল। जैसे आप सभी जानते हैं, इलेक्शन को इंक्लूसिव बनाने की दृष्टि से इलेक्शन कमीशन ने 85 ईयर्स से ज़्यादा उम्र के लोग और जो फिजिकली डिसेबल्ड लोग हैं, दिव्यांगजन, उनके लिए होम वोटिंग फैसिलिटी शुरू की है। गत असेंबली इलेक्शन में भी था, इस लोकसभा इलेक्शन में और जो 7 रामनगर बाई इलेक्शन है उसमें भी है। तो आज से ये त्रिपुरा में शुरू हो रहा है होम वोटिंग फैसिलिटी। 10 तारीख आज और 12 तारीख, इन 2 दिनों में वन त्रिपुरा वेस्ट और 7 रामनगर को होम वोटिंग होगी और ऐसे ही वन त्रिपुरा ईस्ट में 17 और 18 अप्रैल में होगी। तो ये एक तरह से उद्देश्य है कि हर नागरिक यदि ना पोलिंग केंद्र तक नहीं जा पाएगा तो पोलिंग केंद्र तक जाकर उनका वोट लेगा। हर नागरिक के वोट की वैल्यू है, यही चीज हम बताना चाहते हैं। त्रिपुरा में टोटल वोटर्स होम वोटर करीब 4,581 है आपके त्रिपुरा वन वेस्ट में, और उस त्रिपुरा टू ईस्ट में 4,720 के आसपास है। ये 2 दिन जैसे हमने बताया ना, 2 दिन 10 और 12 आपने त्रिपुरा वन वेस्ट के लिए रखा है और 17 18 त्रिपुरा टू ईस्ट के लिए रखा है। तो मुख्यतः जितने एक अलग अलग असेंबली सेगमेंट में वोटर्स हैं जिनको होम वोटिंग की फैसिलिटी जिन्होंने ऑप्ट किया है, उसके हिसाब से हर ARO कितनी टीमें बनानी है वो उस हिसाब से कर रहे हैं। अब यहाँ पे भी जैसे रामनगर में 6 टीमें हैं, तो 2 दिन में 201 टोटल वोटर्स हैं जिनको 10 और 12 2 दिन में कवर कर लिया जाएगा। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট সংগ্রহ করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন পশ্চিম জেলা জেলাশাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। কি লোকসভা আর বাই ইলেকশন কি ভোটিং পোস্টাল ব্যালট কে থ্রু 85+ আর PWD ভোটারস কে লিয়ে রামনগর আর বাকি সবই ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি মে হো রহি হ্যায়। ইসি কে দৌরান হাম লোগ অভি রামনগর মে হ্যায়, রামনগর কে গোল চক্কর এরিয়া মে, जहाँ पे फुलवासी सरकार जो हैं, जो एक महिला हैं 85+ ऊपर, उनके वहाँ होम वोटिंग हो रही है और उन्होंने दोनों बाई इलेक्शन अथवा साथ साथ लोकसभा इलेक्शन के लिए भी अपने पोस्टल बैलेट को चुना और आज उस पोस्टल बैलेट का इस्तेमाल करके उन्होंने अपना जो मत है वो पेटी में डाल दिया है। और इसी तरीके से आज 10 तारीख और कल 12 तारीख लगभग 5,000 फुलवासी सरकार जैसे 5,000 के आसपास जो लोग हैं ये अपने पोस्टल बैलेट के थ्रू मतदान का इस्तेमाल करेंगे। লম্বা লাইন ছাড়া বাড়ি বসে অত্যন্ত সুবিধাজনকভাবে ভোট দিতে পেরে খুশি 85 বছরের ঊর্ধ্ব মহিলা, পুরুষ এবং PWD ভোটাররাও। স্যার আপনার নাম এবং বাড়ি? আমার নাম নিতান চন্দ্র ভৌমিক, বাড়ি ভট্টুক দুর্গা বললি। কি কারণে আজকে কেন এনো আপনি কি করে? আমি PWD ভোটার, যার কারণে আজকে বাড়িতে ভোট দিয়েছি। কারণ ওখানে গিয়ে দিতে একটু অসুবিধা, কারণ পায়ে আমার রড লাগানো আছে, তার জন্য বাড়িতে ভোটটা দিয়েছি। এই প্রথম দিছেন? হ্যাঁ, এই প্রথম ভোট দিয়েছি। বাড়িতে আগে গিয়ে দিয়েছিলাম, ওই সঙ্গে হেল্পার নিয়ে গিয়েছি, তারপর ওইখানে লাইন লাইন হওয়া প্রচণ্ড ভিড় হয়, তার জন্য অসুবিধা, আবার জন্য বাইরে দিয়েছি। কীরকম লাগছে আগের ভোট আর এখন বাড়িতে দিয়েছেন? না, ভোট তো ভালো, আরাম দিয়েছে। না না, যাওয়াটা যেটা বাড়িতে আয় আমি সেই মানে তো খুব ভালো, কারণ আগে তো গিয়ে তো অসুবিধা হতো, এখন যেহেতু বাড়িতে একটু একটু আরাম আগে থেকে একটু ভালো করছি। Bureau Report, R News.